রাজ্যে আংশিক লকডাউনের সম্ভাবনা এবং আগামী 3 তারিখ থেকে রাজ্যে জারি হতে চলেছে কড়া বিধি নিষেধ। রাজ্য সরকার যেটা মনে করছে যে এই পরিস্থিতিতে করোনার গ্রাফ যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই পরিস্থিতিতে লকডাউন করা বা আংশিক লকডাউন করা ছাড়া রাজ্য সরকারের আর কোনো উপায় নেই। তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তোমাকে যদি বলি, তাহলে কিন্তু 27শে ডিসেম্বর যে পরিসংখ্যান আমাদের কাছে ছিল তাতে দেখা যাচ্ছে 439 জন রাজ্যে করোনা আক্রান্ত। 28শে ডিসেম্বর এই সংখ্যাটা লাফিয়ে হয়ে যায় 752। 29শে ডিসেম্বর 1,889 জন। 30শে ডিসেম্বর সেই সংখ্যাটা হয় 2,128 জন। এবং গতকাল অর্থাৎ বছরের শেষ দিন বর্ষবরণের দিন সেটা সংখ্যাটা গিয়ে পৌঁছয় 3,451। অর্থাৎ রাজ্যে 3,451 জন একদিনে করোনা আক্রান্ত। আজকের রিপোর্ট বা আজকের পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন এই 3,451 যেটা গতকাল ছিল সেই সংখ্যাটা আজকের লাফিয়ে আরো অনেকটাই বাড়বে। অর্থাৎ একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 4,000 বা 4,000-এর বেশি, কিছুটা বেশি হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য সরকার, তার কারণ করোনা মোকাবিলায় বা এই পরিস্থিতি মোকাবিলায় একমাত্র পথ বলে রাজ্য সরকার মনে করছে সেটা হলো যে আংশিক লকডাউন। আংশিক লকডাউন ছাড়া এটা এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়। এবং সেই জায়গা থেকেই যেটা নবান্ন সূত্রে আমরা খবরে পাচ্ছি, আগামী 3 তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে আংশিক লকডাউনের পথে যেতে পারে রাজ্য সরকার। অর্থাৎ গোটা রাজ্যে আংশিক লকডাউন হতে পারে, রাজ্যে জারি হতে পারে কড়া বিধিনিষেধ, ফের লোকাল ট্রেন বন্ধ হতে পারে, উড়ান বন্ধ হতে পারে, স্কুল কলেজ যা খুলেছিল কিছু নির্দিষ্ট ক্লাসের জন্য সেই স্কুল কলেজে বন্ধ করা দেওয়া হতে পারে, শপিং কমপ্লেক্স মার্কেট প্লেস সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আংশিক লকডাউন বা কড়া বিধিনিষেধের দিকে যাচ্ছে রাজ্য। এবং রাতের গতিবিধি, রাত্রে যে গতিবিধি, সেই গতিবিধির ওপরে কিন্তু নিয়ন্ত্রণ আনা হতে পারে। এবং সেই জায়গা থেকে আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে স্টুডেন্ট হিসেবে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখবেন এমনটাই নির্দিষ্ট ছিল। দুপুর 1টার সময় সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার কথা ছিল, সেই অনুষ্ঠানও কিন্তু নবান্ন সূত্রে যা খবরে পাওয়া যাচ্ছে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদি পরিসংখ্যান হাতের বাইরে যায় তাহলে নিশ্চয়ই হয়তো রাজ্য সরকারকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে এরকম ধরনের একটা ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটা কি হবে সেটা পরিসংখ্যান ভিত্তিক হবে। আমি নিশ্চিত রাজ্য সরকার সঠিক পরিসংখ্যানের উপর ভিত্তি করেই ঠিক ডিসিশন নেবে। তবে হ্যাঁ, যেভাবে বাড়ছে এরকম একটা সম্ভাবনা নিশ্চয়ই সামনে উঠে দিচ্ছে। সম্পূর্ণ লকডাউন এখন কিন্তু আর করা সম্ভব বলে মনে হয় না, তার কোনো প্রয়োজনও নেই। কিন্তু সম্পূর্ণরূপে একটা নিয়ন্ত্রণ, বিশেষ করে ম্যাপিং করে যে জায়গাগুলোতে কেসগুলোতে বেশি বেশি করে হচ্ছে সেই জায়গাগুলোতে একটা নিয়ন্ত্রণ দরকার। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন জায়গায় জনসমাবেশ যাতে না ঘটে, তার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর, যাতে সাধারণ মানুষ মাস্কবিহীন রাস্তায় ঘোরাফেরা না করেন। আর 3 নম্বর, তাদের ভ্যাকসিনের দুটো ডোজ এখনো হয়নি, তাদেরকে ভ্যাকসিনেশনের কাজটা করতে হবে।